আসসালামু আলাইকুম, আমি ঝুম্পা রান্নাঘর থেকে বলছি। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো আমার আজকের রেসিপি হলো ভেন্ডি ভাজি। তো আমি কীভাবে ভেন্ডিটা ভাজবো আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথে থাকুন। যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনে ক্লিক করুন। তো দেখুন, প্রথমে আমি নিয়েছি ভেন্ডি। এগুলো গাছের ভেন্ডি, অনেক টাটকা ভেন্ডি, দেশ থেকে আনা। তো ওই ভেন্ডি আমি কাটবো, তারপরে আপনাদেরকে ভাজি করে দেখাবো কীভাবে ভাজবো। তো ভেন্ডি কাটা হয়ে গেছে, এখন আমি চুলে ফ্রাই প্যান বসাই দিলাম। তো আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি ভেন্ডি নিচ্ছি, 250 গ্রামের উপরে হবে। তো তেল দিয়ে দিলাম আমি 4 চামচ হবে। আর 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দেশি ছোটো সাইজের 2টা পেঁয়াজ। আর রসুন দিলাম 3 পোয়া রসুন, বড়ো সাইজের 3 পোয়া রসুন চিকন করে কেটে দিলাম। তো পেঁয়াজ রসুনের আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন, যে যেরকম পছন্দ করেন ওরকম দিলেই হয়। দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ কেটে, আর সামান্য হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়ার তেলও ছেড়ে দিলেই সুন্দর হয় ভাজিটা। আর ভেন্ডির উপরে হলুদটা দিলে ভালো করে মিক্স হয় না। তো দেখেন ভেন্ডিগুলো আমি একটু তেসা তেসা করে কেটে নিয়েছি এরকম করে। তো দিয়ে দিলাম ভেন্ডি। তো এখন দিয়ে দিব আমি লবণ, শুধুমাত্র লবণ দিয়ে দিলাম। লবণ তো ভেন্ডিতে লবণ হলুদ একটুকুই দিয়ে দিলাম, আর কিছু লাগবে না। এখন নেড়ে চেড়ে ভেন্ডিটা আমি ভাজি করে নিব। তো নেড়ে দিলাম, আমি ঢাকনাটা দিয়ে রেখে দিলাম, ফিরে আসবো 2 মিনিট পর। ফিরে আসলাম 2 মিনিট পর, আবার একটু নেড়ে দিতেছি। তো এখন আর ঢাকনা দিব না, নেড়ে চিড়ে আমি ভেন্ডিটা ভাজতেছি। আর ভেন্ডি ভাজি করতে বেশি একটা সময় লাগে না, 5 মিনিটের ভিতরে ভেন্ডি ভাজা হয়ে যায়। ভেন্ডিতে তেমন কিছু লাগেও না মশলা টসলা। তো দিয়ে দিলাম আবার কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। তো আবার একটু নেড়ে চিড়ে দিব। তো দেখেন ভেন্ডি ভাজা হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। আর আমি সব ভাজির ভিতরে একটু তেল বেশি করে দিই, ভাজির ভিতরে একটু তেল বেশি করে দিবেন, খেতে অনেক ভালো লাগে। তেল কম হলে ভাজি খেতে ভালো লাগে না। তো যারা কম তেল খেতে পছন্দ করেন আপনি একটু কমাই দিবেন, তেলই হয়। তো আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে, রফ করে দিলাম। তো দেখুন কত সুন্দর অল্প সময়ের ভিতরে ভেন্ডি ভাজা হয়ে গেছে। আর এই ভেন্ডিটা বাচ্চা বড় বয়স্ক সবাই পছন্দ করে ভেন্ডি ভাজি, ভেন্ডি খেতে অনেক ভালো লাগে। আর এটা উপকার হয় ভেন্ডি ভাজি খেতে অনেক মজা। তো দেখেন আমি পরিবেশন করলাম আমার রেসিপিটা। তো দেখেন ভেন্ডির কালারটাও কিন্তু ঠিকঠাক আছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।